জয় মা দুর্গা। আজকে কর্কট রাশি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি হিসেবে ধরা হয়, এবং এই কর্কট রাশির যে সিম্বল থাকে কাঁকড়া, এই কাঁকড়াকে দেখলেই কিন্তু অনেকটা আন্দাজ করা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের চরিত্র কেমন হতে পারে। যেমন ধরুন, কর্কট রাশির যে কাঁকড়া সিম্বলটা আমরা দেখি জ্যোতিষশাস্ত্রের হিসেবে, তো সেই হিসেবে দেখা যায় যে কর্কট রাশির কাঁকড়া যে দেখা যাচ্ছে, এটা ভেতর থেকে যতটা ওরা বাইরে থেকে দেখা যায় যে একটা শক্ত আবরণ, ভেতর থেকে কিন্তু ততটাই কিন্তু নরম। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা চেষ্টা করে নিজেদেরকে অন্যের থেকে অনেকটা শক্ত আবরণের থেকে নিজেকে ঢেকে রাখা। যারা নিজেদের যে একটা ওদের মধ্যে একটা কমনীয়তা, একটা নরম মনের যে স্বভাব দেখা যায়, সেটা ওরা চেষ্টা করে এটাকে ঢেকে রেখে দিতে। ওদের মনের পরিচয় কিন্তু আমরা পাঁচটা লোক আর পাঁচটা লোক কিন্তু পেয়ে থাকে না, বা দেখা যায় ওরা কিন্তু ভীষণ নিজের কাজের ক্ষেত্রে ডেডিকেট থাকে, যে যেই কাজের জন্য আমি বেরিয়েছি বা যেই লক্ষ্যে আমাকে যেতে হবে সেটা কিন্তু পরিপূর্ণ করতে ওরা ভীষণভাবে উদগ্রীব থাকে, এবং সেটাতে কিন্তু যারা চেষ্টা করে সেই জায়গাটাকে নিজেদের তৈরি করে নেয়। 2019 যেহেতু বৃহস্পতির সাল, বৃহস্পতির বর্ষ, সেই হেতু সংখ্যাতত্ত্বের হিসেবে কর্কট রাশি কিন্তু বৃহস্পতি, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকে, এবং পঞ্চমে দৃষ্টির পঞ্চম দেখা যাচ্ছে কর্কট রাশি থেকে বৃশ্চিক রাশিতে। এখন গোচরকালীন অবস্থাতে দেখা যাচ্ছে বৃহস্পতি ওখানে অবস্থান করছে, তাহলে কর্কট রাশি থেকে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, এবং সেখান থেকে মিনে, বৃষে এবং কর্কটে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যে পঞ্চমে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, 2019 কিন্তু অনেকটা আপনাদের জ্ঞান বর্ধক হবে। আপনারা যে সমস্ত নলেজ আপনারা আনয়ন করতে পারছিলেন না বা সক্ষম হচ্ছিলেন না, যেমন ধরুন যারা 2019-এর হায়ার সেকেন্ডারি দেবে, তারা যদি একটু নিজেদেরকে ধৈর্য ধরিয়ে পড়াশোনাটা করে বা নিজেরা যদি অনেকটা রিভিশন করে নিজেকে তৈরি করে, তাহলে কিন্তু 2019-এ অনেকটা ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে পড়াশোনাটা কিন্তু একটু হ্যাম্পার হচ্ছে, কারণ কর্কটে রাহু অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি থাকলেও সেখানে রাহু অবস্থান করছে। 2019-এর মার্চে রাহু যখন শিফট করবে, মিথুনে যাবে, তখন কিন্তু পড়াশোনাটা আরও বেশি কংক্রিট তৈরি হবে। মনে রাখার জায়গাটা কিন্তু একটু সমস্যা তৈরি করছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, পড়াশোনাটাকে একদম ঢিলেমি দিচ্ছে। আমি এই কথাগুলো যে বলছি, আপনারা নিজেদের ক্ষেত্রেও কিন্তু বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রেও মিলিয়ে দেখবেন যে এই ব্যাপারটা হচ্ছে কি না। তারা পড়াশোনাটাকে একদমই এখন মন দিচ্ছে না, যেহেতু কর্কট রাশিতে রাহু অবস্থান করছে, কিন্তু সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকলেও ভালো দিকটা পরিস্ফুট হচ্ছে না, কারণ তার বৃহস্পতি এবং রাহুতে গুরু চণ্ডালী যে দোষটা সৃষ্টি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সেই জায়গাটা হ্যাম্পার করছে। তারা কিন্তু অত্যধিক একটা রেগে যাবার প্রবণতা, একটু গলা চেঁচিয়ে কথা বলে ফেলছে বাবা মায়ের সাথে, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো, যারা একটু বড়, যারা একটু পড়াশোনার জায়গাটাকে আরেকটু বেশি হায়ার স্টাডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। যারা কর্মচারী রয়েছেন, যারা উচ্চ পদস্থ কর্মচারী রয়েছেন বা যারা সরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে নিজ কর্মের দক্ষতা অনুযায়ী। আপনারা যে কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন এবং যে কাজটাকে আপনারা চাইছেন আপনার কর্মদক্ষতাকে বৃদ্ধি করার, মান সম্মান বৃদ্ধি করার, তার উপর ভিত্তি করে সেই জায়গা কিন্তু 2019 অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে আসবে। যেহেতু পঞ্চম স্থান থেকে আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের বৈরাগ্য, আমাদের সন্তান, এই সমস্ত দিকগুলো পঞ্চম স্থান থেকে আমরা লক্ষ্য করে থাকি, সেই জায়গায় আমি বলবো যারা কর্কট রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়েদের দিক থেকে কিন্তু অনেকটা ভালো পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন।
যাদের দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু নবমে মিনে মিন রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, কর্কট রাশি বৃহস্পতি নিজ ঘরে, সেই জায়গায় ভাগ্যের যে উদয়, যেটা আমাদের 2018-তে একটু খামতি দেখা গেছে, সেই জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের যে উদয়, সেটা কিন্তু 2019-এ অনেকটা পজিটিভ রেজাল্ট আসবে। অনেকটা জায়গা আমরা কিন্তু নিজেদের কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু ফুলফিল করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। যারা পারিবারিক ব্যবসা, সে যৌথ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আসবে 2019-এ। যাদের দেখা যাচ্ছে যে সন্তান নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, যে সন্তান আসছিল না নবদম্পতির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও সুসন্তান যোগ এই 2019-এ দেখা যাচ্ছে। কিছু যদি সমস্যা থাকে আপনাদের গাইনির দিক থেকে, আমি বলবো যে একটু ডক্টর কনসাল্ট করে নিন, বা যদি মনে হয় কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ভালো অ্যাস্ট্রোলজার যদি মনে হয় আমার কাছে আপনারা আসবেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই জায়গায় আপনাকে আমি পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবো। যারা চাইছেন যে পড়াশোনার দিক থেকে নিজেকে কংক্রিট জায়গাটাকে ইন ওয়ান চান্স একটা ভালো রেজাল্ট তৈরি করতে, সেই জায়গায় আমি বলবো যে যে স্কলবারে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমার আরেকটি প্রোগ্রাম হয় প্রতি রবিবার দুপুর 1:15 সৃষ্টি টিভিতে, সেখানেও কিন্তু আপনারা লাইভে আমার সঙ্গে কথা বলতে পারেন। এই প্রোগ্রামটা আমার লাইভ হয় না, এখানে আমি আলোচনা ভিত্তিক অনুষ্ঠানটা করতেই বেশি পছন্দ করি, কারণ যারা লাইভে কথা বলেন তারা অনেকটা কথা বলার ফলে, ফোন নেওয়ার ফলে আমি তাদের অনেকটা জিনিস আলোচনা করে দিতে পারি না, সেই হেতু আমি এই প্রোগ্রামটাতে চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো সার্বিক আলোচনা করে দিতে। 2019-এর কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তারা জানুয়ারি মাসে রবি শনির একটা বীজ যোগ তৈরি হয়েছে, ডিসেম্বরের 16 ডিসেম্বর টু 15 জানুয়ারি ধনু রাশিতে রবি শনির বীজ যোগ তৈরি হয়েছে, সেই জায়গায় আমি বলবো যে তাদের ক্ষেত্রে যেহেতু সেটা ষষ্ঠ স্থান কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেখানে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে। কারণ কি, সেখানে বীজ যোগ তৈরি হয়েছে, তৈরি হবে 16 ডিসেম্বর টু 15 জানুয়ারি 2019, সেখানে বীজ যোগ তৈরি হয়ে থাকবে, শনি সেখানে আগে থেকেই অবস্থান করছিল এবং রবির যে গোচরকালীন অবস্থান সেখানে কিন্তু ধনুতে অবস্থান করবে, এবং পিতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক দূষণ বা আপনাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ তার সঙ্গে একটা সম্পর্ক দূষণ, বা যারা ব্যবসা করছেন তাদের কর্মচারীর সঙ্গে একটা একটা ভুল বোঝাবুঝি, বা কর্মচারী আপনাদের না বলে কোনো জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে, বা আপনাদের মালপত্র একটা চুরি হয়ে যাবার প্রবণতা, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে 2019-এর একদম প্রথম দিকে, কারণ এখানে বীজ যোগ তৈরি হয়েছে। আবার আমি আর একটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে মার্চের পরে যখন সেখানে কেতু এসে অবস্থান করবে, শনি কেতুর যে বীজ যোগ তৈরি হবে সেখানেও কিন্তু একটা সমস্যা হবে, যে আপনাদের অস্থি সম্বন্ধীয় যে সমস্ত যন্ত্রণা, ব্যথা, বেদনা, বাতজ পীড়া কিন্তু বৃদ্ধি পাবে, দাঁত নিয়ে একটা সমস্যা সৃষ্টি করবে, বা দেখা যাবে যে হঠাৎ করে চুল পড়ে যাচ্ছে, এটা নিয়েও কিন্তু সমস্যা সৃষ্টি করবে। আরেকটা জিনিস দিয়ে যেটা সমস্যা করবে সেটা হচ্ছে আপনাদের গোপন কোনো তথ্য প্রকাশ হয়ে যাবে, যেমন ধরুন আপনাদের যদি দেখা যায় যে কোনো দাম্পত্যের কোনো দাম্পত্যে কোনো রকম একটা গোপনীয় কোনো জায়গা রয়েছে, বা আপনাদের কোনো গোপন যে সম্পর্ক সেইখানে কিন্তু দেখা যাবে কোনো একটা উন্মোচন হয়ে যাচ্ছে, বা আপনারা যেটা যেই তথ্যগুলোকে প্রকাশ করতে চাইছিলেন না সেখানে কিন্তু একটা প্রকাশ হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা একটা বিরাট আকার ধারণ করতে পারে, যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, যেহেতু সেখানে শনি কেতু অবস্থান করছে। শনি ধনুতে তুঙ্গ থাকা অবস্থায় থাকা অবস্থাতেও কিন্তু এই সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে।
যেহেতু সেটা ষষ্ঠ স্থান, ষষ্ঠ থেকে কিন্তু শত্রু, আমাদের রোগ জ্বালা এইগুলো কিন্তু আমাদের ধরা হয় জ্যোতিষশাস্ত্র হিসেবে। তো যেখানে যেহেতু সেখানে শনি কেতুর অবস্থান হচ্ছে, এই কারণে কিন্তু এই জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে 2019-এর ক্ষেত্রে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বললাম যে একটু মনোসংযোগের দরকার আছে, একটু ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু আরেকটু ভালো করে নিজেদেরকে পড়ানো, নিজেদেরকে পড়তে হবে। আপনাদের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা করবে সেটা হচ্ছে যে আপনাদের বাস্তুর দিক থেকেও একটু সমস্যা করবে। এই বাস্তুর দিক থেকে আরেকটু ভালো রেজাল্ট করতে গেলে বাস্তুর একটু ঠিক করে নেওয়াটা দরকার। আপনাদের বাড়িতে যে মঙ্গলময় কাজ, শুভ কাজগুলো আটকা পড়ে যাচ্ছে, সেই জায়গাতেও কিন্তু একটু সমস্যা যেটা সৃষ্টি করছে সেটাকেও ঠিক করে নেওয়াটা ভীষণভাবে জরুরি। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএইচডি করতে চাইছেন বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আশা করা যাচ্ছে 2019-এ। যারা গবেষণা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে। আবার যেহেতু সেটা রাহু অবস্থান, 2019-এর মার্চে রাহু যেহেতু কর্কট থেকে শিফট করে মিথুনে যাচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের বিদেশ যাত্রাটা অনেকটা বেশি পজিটিভ হয়ে দাঁড়াবে। বা যারা ঘুরতে যেতে চাইছেন, যারা এই বছরে 2018-তে চেষ্টা করেছিলেন পারেননি, তাদের কিন্তু 2019 অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে। বা আপনাদের যে মনের যে আশাটা যে আমরা বিদেশে ঘুরতে যাব বা বিদেশে গিয়ে পড়াশোনা করব, সেই আশাটাও কিন্তু 2019 অনেকটা ফুলফিল করে দেবে। তো সেই জায়গায় আমি বলবো যে যারা ব্যবসাটাকে চেষ্টা করছেন আরেকটু ভালো জায়গায় তুলতে বা ব্যবসাটাকে আরেকটু ভালো জায়গায় নিজেকে কংক্রিট জায়গায় একটা তৈরি করতে, সেই জায়গায় আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে আমি যে দ্রব্যটি আপনাদেরকে তুলে দিয়ে থাকি সেটা যদি আপনি কালেক্ট করেন আমার কাছে এসে, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। কারণ ব্যবসার দিক থেকে এই 2019 অনেকটা পজিটিভ আছে, কিন্তু আপনার সর্বাষ্টক বর্গতে সেখানে বৃহস্পতি কতটা পয়েন্ট পেয়ে আছে সেটা দেখা অবশ্যম্ভাবী, সেটা দেখা অনেকটা বেশি জরুরি। সেই জায়গায় আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে আমি যে জিনিসটি দিয়ে থাকি সেটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। আর পড়াশোনার ক্ষেত্রে আমি তো বারবার বলেইছি যে এইন ওয়ান চান্স, যদি ভালো একটা রেজাল্ট পেতে চান বা ভালো একটা রেজাল্ট করতে ইচ্ছুক থাকেন, তাহলে একবার যোগাযোগ করে নিলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যারা 90-90 অ্যাবভ পেতে চাই তারা অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট, একটা ভালো মুহূর্ত, ভালো একটা বর্ষ আপনারা কিন্তু কাটাতে পারেন। আজকের মতো নমস্কার জানাচ্ছি, আবার আগামীকাল নতুন কোনো রাশি নিয়ে।